নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি তেঁতুলের আচার। এই দেখো তেঁতুল, আমাদের বাড়ির গাছে তেঁতুল। তেঁতুলের আচার তৈরি করব। আর কিভাবে তৈরি করব, কি কি উপকরণ লাগে সব কিছু তোমাদের দেখাচ্ছি। দেখো কি কি লাগবে। এদের চিনি লাগবে, গুড় লাগবে, একটু লবণ লাগবে, আর এই গোটা মশলা, মরিচ, জিরে, লঙ্কা, সর্ষে, মৌরি, ধনে আর রাঁধুনি, এইগুলো ভেজে তাই দেবো। আগে কড়া বাটি দিয়েছি, গোটা মশলাগুলো ভেজে নেবো। হালকা জাল দিয়ে ভেজে নেবো গোটা মশলাগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো মশলাটা কত সুন্দর ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই জল দেবো। জলটা একটু ফুটে উঠুক, ফুটতে থাকুক, তার ভিতরে আমি মশলাটা গুঁড়ো করে নেবো, ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো। জলটা ফুটে উঠেছে, এবার চিনি দিয়ে দেবো। আখের মিষ্টি, স্বাদ মতো লবণ দেবো। এবার জলের সঙ্গে চিনি আর গুড়টা ভালো করে মিশিয়ে দেবো, মিশিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। গুঁড়া চিনিটা এখন সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, এবার তেঁতুলগুলো দিয়ে দেবো। তেঁতুলগুলো এইভাবে রাখতে হবে কিন্তু, তাহলে আচারটা এইভাবে ধরে ধরে খাবে, সে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে দিয়ে আবার খানিক্ষণ নেড়ে নাও। তেঁতুলের আচারটা দেখো গুড় আর চিনি দিয়ে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি আস্তে আস্তে। এইবার এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেবো, ভালো করে তেঁতুলের সঙ্গে ভাজা মশলাটা মিশিয়ে নেবো। এবারে নামিয়ে নেবো, আচারটা হয়ে গেছে, তেঁতুলের আচার নামিয়ে নেবো। অসাধারণ দেখতে লাগছে, দেখে জিভে জল জল চলে আসছে। তেঁতুলির আচার হয়ে গেছে, খাবার জন্য দুজন এসে গেছে। দেখো এক নজর তাকিয়ে আছে পুরো। কত খাবি? অনেক অনেক খাবি, অনেক তোমরা জড়ো হয়েছে খাবি না তুই? খাবো। ওই দেখো আগে খেয়ে নিল, আস্তে আস্তে গরম, আস্তে ফাটাফাটি হয়েছে, অসাধারণ হয়েছে। দেখো তেঁতুলগুলো খাচ্ছে তো, আপনারা বাড়ি এরকম বানাবেন তেঁতুলের আচার, গরমে খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, এবং ফ্যামিলি টিভি আসছে পরের ভিডিও নিয়ে। যারা যারা ফেসবুক দেখছো তারা প্লিজ চ্যানেলটা ফলো করাবো, আসছে পরের ভিডিও নিয়ে। নমস্কার।